আসসালামু আলাইকুম আ চট্টগ্রাম থেকে যশোর হয়ে নোয়াখালী পর্যন্ত একই করল জামায়াত ইসলামী মানুষের জন্য জামাত যেখানেই দুর্যোগ যেখানেই সমস্যা যেখানেই বিপদ সেখানেই জামাত মানুষের পাশে সর্বত্র নিরলস কাজ তারা করে যাচ্ছে এই মুহূর্তে অতীতের যে কোনো সময়ের চেয়ে জামায়াত ইসলামীর রাজনৈতিক প্রায়োরিটির মধ্যে জনসেবা মানুষের পাশে দাঁড়ানো দল মত নির্বিশেষে যে কোনো বিপদগ্রস্ত যে কোনো দুর্ঘটনায় জনগণের পাশে সেবা নিয়ে হাজির হওয়া নিজেদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঝুঁকি নিয়ে এটা জামাত ইসলামের একটা টপ প্রায়োরিটি আমরা দেখেছি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে অনেকেই চেষ্টা করেছে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমে বিশেষ করে ইসলামপন্থীদের একটা স্বতঃস্ফূর্ত এবং প্রশংসাযোগ্য একটা অংশগ্রহণ আমরা দেখেছি হ্যাঁ অনেকে কিন্তু উদ্ধার তৎপরতা শেষ সেবা ত্রাণ দেওয়া এগুলোও শেষ কিন্তু জামাত ইসলামী থেমে নেই তারা শুরুতেও ছিল মাঝখানো ছিল এখনও আছে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে একেবারে যারা আহত হয়েছে অনেকে কিছুদিন পর কয়েকদিন হয়ে গেলে তাদের চিকিৎসার বা পরিবারের খোঁজখবর আহত নিহতদেরকে নেয় না এটা একটা সমস্যা গরম গরম যতদিন বিষয়টা মিডিয়ায় থাকে ততদিন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয় কিন্তু জামাত ইসলামী এক্ষেত্রে ভিন্ন তারা এরকম আহত ব্যক্তিদের নিহত ব্যক্তিদের পরিবারের পাশে টেকসইভাবে দাঁড়ানোর চেষ্টা করে সবাই থেমে গেলেও জামাত ইসলামী থেমে নেই তারা আদৌ প্রকৃত পক্ষে মানুষের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে এর প্রমাণ বা স্বাক্ষর তারা রাখতে সক্ষম হয়েছে এরকম একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে ঘটেছে চট্টগ্রাম থেকে যশোর হয়ে নোয়াখালী পর্যন্ত তারা যা করলো তার একটা চিত্র জামাত ইসলামের প্রেস রিলিজের আলোকে আমি তুলে ধরতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ সীতাকুণ্ডের ঘটনায় নিহত প্রকৌশলী আব্দুল মান্নানের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামের আর্থিক সহযোগিতা প্রদান সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নানের পরিবার পরিজনের কাছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে প্রদত্ত নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় উক্ত অনুদান মরহুমের মায়ের হাতে তুলে দেন নোয়াখালী জেলা জামাতের ভারপ্রাপ্ত আমির নিজাম উদ্দিন ফারুক এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন ভার নোয়াখালী জেলা সেক্রেটারি তিনি কিন্তু কারাগারে আছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে একসাথে পঁয়তাল্লিশ জনসহ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বোরহান এফ ডি ইউবির জেনারেল সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবিদিন এফ ডি চট্টগ্রাম মহানগরী কার্যকর কমিটির কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মিজান রহমান মরহুম প্রকৌশলী আব্দুল মান্নানের শ্বশুর নিজাম উদ্দিন প্রমুখ অনুদান প্রদান শেষে নেতৃবৃন্দ মরহুমের কবর জেয়ারাত করেন শুধু তার পরিবার ভালো থাকবে এটার উপরে না তার পরিবার সহ ব্যক্তি নিজের জন্য আখেরাতেও ভালো থাকতে পারেন পরকারের মুক্তির জন্যও জামাত ইসলামী কাজ করে তাদের কাজটা তাদের জনসেবাটা কতটা টেকসই ডিউডেবেল শুধু দুনিয়ার মুক্তি নয় আখেরাতের মুক্তির জন্য তারা চেষ্টা করে ঘটনা চট্টগ্রামে ঘটেছে তারা নোয়াখালী পর্যন্ত পৌঁছে গিয়েছে এটাই হচ্ছে জামাত ইসলামী শুধু এখানেই সীমাবদ্ধ নয় যশোর পর্যন্ত তারা পৌঁছে গেছে এটাও জামাত ইসলামীর গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজের আলোকে আমি তুলে ধরতে চাই চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত যশোরের ইব্রাহিম বিশ্বাস এবং আহত ফায়ার ফাইটার গাউসুল আজমের পরিবারকে আমিরে জামাতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম বিশ্বাসের পরিবারকে এবং যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গার ফায়ার ফাইটার গাউসুল আজমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আমিরে জামাত ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হুসাইনের নেতৃত্বে এগারো জুন শনিবার সকাল নয়টায় একটি প্রতিনিধি দল পাঠানো হয় এর মানে ফায়ার ফাইটার্স তারা তাদের নেতা বা কর্মী নয় তার সরকারি চাকরি করত। তারাও যদি পরিবার যেমন যেখানেই বুঝতে পেরেছে যে না পরিবার আসলেই সমস্যা আছে যে দল করুক না কেন যে ব্যক্তি হোক না কেন কোনো সমস্যা নেই যেমন তার পাশে সব সময় চলে যায় এবং সময় মতো যথাযথভাবে কার্যকরভাবে টেকসইভাবেই যাওয়ার চেষ্টা করে প্রতিনিধি দলটি জনাব ইব্রাহিম বিশ্বাসের কবর জিয়ারাত করেন এই যে কথাটা বলেছিলাম বারবার তারা দুনিয়া এবং আখেরাতের জন্য কাজ করার চেষ্টা করেন এবং আহত ফায়ার ফাইটার গাউসুল আজমের সুস্থতা কামনা করে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে পরিবারের খোঁজ খবর নেন এ সময় আমির জামাতের পক্ষ থেকে জনাব মোবারক হোসেন তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন তো এখানে একটা বিষয় যে কোনো আহত বা নিহত ব্যক্তিদের পরিবারে খোঁজখবর নেওয়া তাদের পাশে দাঁড়ানো এটা কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে মানসিক শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেই কাজটা জামাত ইসলামী সুন্দরভাবে করে যাচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উভয় পরিবারের আর্থিক সহায়তা প্রদানের সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিহত ইব্রাহিম বিশ্বাসের সাহাদাত কবুলের জন্য আহত গাজুল আজমের জন্য সুস্থতার জন্য পূর্ণ নিয়ামত কামনা করে মহান রবের দরবার দোয়া করেন তিনি তাদের পরিবারের সদস্যদের সন্তান সান্ত্বনা দেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আল্লাহতাল নিকট দোয়া করেন তিনি যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন দোয়াও কিন্তু জামাত ইসলামীর পক্ষতে একটা দান এর মানে একজন মমিন আর একজন মমিনের জন্য শুধু আর্থিক সহায়তা করবে না দোয়াও করবে উল্লেখ্য যে নিহত ইব্রাহিম বিশ্বাসের স্ত্রী পঁচিশ বছর বয়স আট মাসের অন্তঃসত্ত্বা যেটা খুবই আলোচিত হয়েছিল এমত অবস্থায় ইব্রাহিমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম আর কিছুদিন পরই হয়তো সন্তানের মুখ দেখতে পারতেন কিন্তু সেটা আর হয়ে উঠল না মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন না ফেরার দেশে শোকাহত পরিবারকে সান্ত্বনা এবং মহান রবের কাছে নিহত ইব্রাহিমের শাহাদাত কামনা করেন জামাত নেতৃবৃন্দু এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামাতের সাবেক আমির ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মারণ আজিজুর রহমান যশোর পূর্ব সাংগঠনিক জেলার আমির ও কেন্দ্রীয় মজলিশুরা সদস্য মাস্টার নরুন নবী আরও যারা উপস্থিত ছিলেন তাদের কথা বলা হয়েছে শুধু এখানেই থেমে নেই জামাত ইসলামী গণমাধ্যমে প্রেস রিলিজ আকারে অনেক কিছুই পাঠাচ্ছে কিন্তু এর বাহিরেও অনেক কার্যক্রম রয়েছে যেটা স্থানীয় জামাত করছে কিন্তু গণমাধ্যমে প্রেস রিলিজ আকারে জামাত ইসলামী সেটা পাঠাচ্ছে না এরকমই আরও একটা জিনিস বলি সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডে নিহত মবিনুল হকের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী আর্থিক অনুদান প্রদান জামাত এত পরিমাণ জনসেবা করে আর্থিক সহায়তা থেকে শুরু করে এত পরিমাণ প্রেস রিলিজ পাঠানো সম্ভব নয় বা মিডিয়া কাভারেজ দেওয়া সম্ভব নয় আমরা যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করছি বাসখালী সনুয়া সেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ফরিদুল আলমের কনিষ্ঠ পুত্র মবিনুল হক সীতাকাণ্ডের বিএমএ ডিপুতে কন্টেইনার বিস্ফোরণে শাহাদত বরণ করেন যারা এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে জামাত ইসলামী তাদেরকে শহীদ হিসাবে দোয়া করে থাকে বা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান নির্দেশনা মোতাবেক নিহত মবিনুল হকের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় নিহতের কবর জিয়ারাত পরিবারের সাথে সাক্ষাৎ ও নগদ অর্থ সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজদি সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অধ্যাপক জাফর সাদেক কেন্দ্রীয় মজদি সদস্য চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম দক্ষিণ জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মারানা জহরুল ইসলাম ইত্যাদি ইত্যাদি উপস্থিত ছিলেন এটাও জামাত ইসলামের একটা মহান কাজ বলে মনে করি এভাবে একের পর এক আরও ছোটো ছোটো অনেক ঘটনা আমাদের কাছে আছে যেটা তার যেটা তারা করে যাচ্ছে যেগুলো প্রেস রিলিজ আকারে আসছে না আল্লাহরবুল আলমিন জামাত ইসলামের এই মহান খেদমতগুলোকে দুনিয়া এবং আখেরাতের জন্যে কবুল করুক